হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, সমস্ত খাবার প্রয়োগ করবার পরও যদি তোমাদের বাগানের গাছগুলিতে ফুল না এসে থাকে, তাহলে মাত্র 5 টাকা খরচা করে তোমরা এই সুপার ন্যাচারাল ফার্টিলাইজারটি তৈরি করতে পারবে। এবং এই ন্যাচারাল ফার্টিলাইজারটি গাছে প্রয়োগ করবার পর তোমরা প্রচুর ফুল নিতে পারবে। প্রত্যেকটি ফুল গাছ বলো, ফল গাছ বলো, সমস্ত গাছে যেরকম প্রচুর ফুল ফল নিতে পারবে, তেমনি প্রতিটি গাছের আশ্চর্যকর বৃদ্ধি দেখে তোমরা চমকে যাবে। এই সুপার ন্যাচারাল ফার্টিলাইজারটি যেমন তৈরি করা আমাদের বাগানিদের জন্য খুবই সহজ, তেমনি তার থেকে বেশি সহজ হচ্ছে আমাদের গাছে প্রয়োগ করা। এই খাবারটি আমাদের ফুল গাছে প্রয়োগ করব তা নয়, এই খাবারটি আমরা সমস্ত রকম গাছে, আমাদের বাগানে যত রকম গাছ আছে সমস্ত রকম গাছে আমরা এটা প্রয়োগ করতে পারবো। শুধু জবা নয়, তোমরা রঙ্গন গাছে প্রয়োগ করতে পারবে, মাধবীলতা গাছে প্রয়োগ করতে পারবে, টেকোমা গাছে প্রয়োগ করতে পারবে, বেলি ফুল গাছে প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। এছাড়াও ইনডোর আউটডোর সমস্ত গাছে কিন্তু এই ফার্টিলাইজারটা তোমরা প্রয়োগ করতে পারবে। এই ফার্টিলাইজারের প্রয়োগের ফলে সব ধরনের গাছে যেমন বেনিফিট পাবে, তেমনি গাছের বৃদ্ধিও কিন্তু দ্বিগুণ বাড়বে। বন্ধুরা, এটি আর অন্য কিছু নয়, এটি হলো লেবু। এই একটি লেবু দিয়েই আমরা আমাদের বাগানের প্রতিটি গাছের জন্য সুপার ন্যাচারাল ফার্টিলাইজারটি তৈরি করতে পারি হামেশাই। আমরা আমাদের বাগানের যে লেবু গাছ প্রতিষ্ঠা করে থাকি সেইখান থেকেও নিয়েও আমরা এই ফার্টিলাইজারটি তৈরি করতে পারি। না হলে আমরা বাজার থেকে 5 টাকার বিনিময়ে আমরা লেবু কিনে এনে এই আমরা ফার্টিলাইজারটি কিন্তু তৈরি করতে পারি। আমরা এই একটি লেবু দিয়ে 1.5 লিটারের মতো সুপার ন্যাচারাল ফার্টিলাইজার আমরা তৈরি করতে পারবো। এই ফার্টিলাইজার কী কী গুণ আছে, এর থেকে গাছেদের কী বেনিফিটস আছে, গাছেদের কখন প্রয়োগ করবো, কীভাবে প্রয়োগ করবো, সমস্ত কিছু তথ্য জানতে গেলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, কোনো রকম স্কিপ করে দেখো না। এবং যে সমস্ত নতুন দর্শকবৃন্দরা আমার চ্যানেলে এই প্রথমবার এসছো, তারাও সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পেয়ে থাকো। বন্ধুরা, এই সুপার ন্যাচারাল ফার্টিলাইজারটি একটি লেবুর মাধ্যম দিয়ে কিভাবে তৈরি করব, চলো এক এক করে আমরা জেনে নিই। বন্ধুরা, প্রথমে এই লেবুটাকে একটা সুন্দর করে খোসা সমেত পেস্ট করে নিতে হবে। আমরা চলো মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিই। বন্ধুরা, এই দেখো, আমার এই লিকুইডটি তৈরি করার জন্য আমার কিন্তু পেস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরাও ঠিক এইভাবে মিক্সারে তোমরা কিন্তু এইভাবে পেস্ট করে নেবে। বন্ধুরা, তোমরা যদি এই ফার্টিলাইজারটি সাথে সাথে গাছে দিতে চাও, তাহলে কিন্তু তোমরা এর সাথে আরও 1 থেকে 1.5 লিটার জল ব্যবহার করে তোমরা কিন্তু প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারবে। এছাড়াও এই ফার্টিলাইজারটি তোমরা পরবর্তী সময় যদি ব্যবহার করতে চাও, তাহলে কিন্তু এটিকে স্টোর করে রেখে দিতে পারবে। বন্ধুরা, তোমরা যদি এই ফার্টিলাইজারটিকে স্টোর করে রাখতে চাও, এরকম তোমরা একটা প্লাস্টিকের বোতল নিয়ে নেবে, এতে তোমরা 15 থেকে 20 দিনের মতো স্টোর করে রাখতে পারবে। এর থেকে যদি বেশি দিন তোমরা স্টোর করে রাখতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা কাচের বোতল তোমাদের ব্যবহার করতে হবে। কাচের বোতলে তোমরা দীর্ঘদিন পর্যন্ত রেখে এটা ইউজ করতে পারবে। লেবুর এই সুপার লিকুইড ফার্টিলাইজারটি গাছেদের ক্ষেত্রে বেনিফিটস হবে এটাই যে এই খাবারটিতে আছে ফসফরাস, আয়রন, কিছু মাত্রায় কপারও গাছ কিন্তু পেয়ে যাবে, যা আমাদের মাটির টপকে সহজে উর্বর করে তুলবে এবং মাটির পিএইচকে মেনটেন করতে প্রচুরভাবে কিন্তু সক্ষম হবে এই লেবু লিকুইড ফার্টিলাইজারটি দিয়ে। বন্ধুরা, আমি এরকম 1/2 লিটার ফার্টিলাইজারটি তৈরি করেছি, আর এই 1/2 লিটার ফার্টিলাইজারটি কিন্তু আমি 3টে গাছে ইউজ করতে পারবো। এবং এটা আমি 15 দিনে একবার আমরা ইউজ করব। তোমরা কিন্তু 15 দিনে একবার তোমরা এটা ইউজ করবে, প্রত্যেকটি গাছে দেবে। তোমরা যে কোনো ফুল গাছ বলো, ফল গাছ করো, আমাদের বাগানের সমস্ত গাছে তোমরা এই ফার্টিলাইজারটি দেবে। দেখবে গাছের মাটি উর্বর বাড়বে এবং সমস্ত রকম ইনডোর আউটডোর সমস্ত রকম গাছে এটা দেবে। দেবে খুব অল্প সময়ের মধ্যে গাছের বৃদ্ধি হবে, ফুল ফলে কিন্তু গাছ ভরে থাকবে। আমরা মাত্র 5 টাকা খরচা করে এত সহজভাবে খাবারটি তৈরি করে গাছেদের নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্টস দিতে পারছি এবং বিভিন্ন রকম প্রবলেম থেকে গাছকে রক্ষা করতে পারছি। আমরা এই সুপার ফার্টিলাইজারটি দুভাবে ব্যবহার করতে পারবো। প্রথম ব্যবহার তোমরা দেখে নিলে মাটির টবে আমরা দেবো। সেকেন্ড ব্যবহার, তোমরা যে সমস্ত গাছে দেখবে ফাঙ্গাল প্রবলেম হচ্ছে, নানা রকম কীটপতঙ্গের আক্রমণ হচ্ছে, সেই সমস্ত গাছে
তোমরা স্প্রের মাধ্যমে ডাইরেক্টলি তৈরি করবে, করে ছেঁকে নেবে, ছেঁকে নেবার পর ডাইরেক্টলি স্প্রে করে দেবে সেই সমস্ত গাছে। দেখবে সেই সেই সমস্ত গাছের কীটপতঙ্গ থেকে প্রবলেম থেকে রক্ষা পাওয়া যাবে এবং নানা রকম ফাঙ্গাল প্রবলেম থেকে রক্ষা পাওয়া যাবে। গাছ পুরোপুরি সুস্থ এবং প্রচুর পরিমাণে আমরা গাছে কিন্তু